প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি ধনপুর বিধানসভার বিধায়ক বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয়ের স্ত্রী শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্য আগরতলা শহরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাকে হাসপাতালে দেখা করতে গেলেন বিধায়ক সুদীপ রয় বর্বন, এই মুহূর্তে কংগ্রেস বিধায়ক সুদীপ রয় বর্বন জিবি হাসপাতালে অর্থাৎ ওনার সুস্থতা কামনা করেন তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন খোঁজ খবর নিতে সরাসরি হাসপাতালে কংগ্রেস বিধায়ক সুদীপ রয় বর্বন এই মুহূর্তের সবচেয়েতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্য পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি জিবি হাসপাতালে ভর্তি সরাসরি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্গণ তড়িঘড়ি রাত্রিবেলায় হাসপাতালে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী গোরখোয়া দীর্ঘদিনের বামপন্থীদের নেতৃত্ব অর্থাৎ মানিক সরকারের স্ত্রী হাসপাতালে ভর্তি সুদীপ রায় বর্বনের সঙ্গে মানিক সরকারের বেশ কিছুক্ষণ কথা হয়েছে